মানে গুতাগি নি আছে আপোনালোকে সাউক স্পার্ক পাই আছে 35000 টাকা এখন এসি থাকা পারনি থাকা গাড়ি লৈ ঘুরক স্পার্ক এসি রানিং আছে 90000 টাকা দাদাই দি আছে সাউক পূজার স্পেশাল অফার আপোনালোকে সাউক 90000 টাকা আপোনাক দাদাই গাড়ি 60000 টাকা 50000 টাকা দিয়ক কলেন্ডাক আর এখন মারুতি কার আপোনালোকে লৈ আপোনালোকে 160 ভাবে পাই আছে আপোনালোকে সাউক 1,65,000 টাকা পাই আছে 2017 সনের কুইট 1,20,000 টাকা দিয়ক আর এখন গাড়ি আপোনালোকে লৈ যাওক আপোনালোকে 1,30,000 টাকা পাই আছে 1,30,000 টাকা দাদা দিয়ক আর এখন ঠিক আছে আপোনালোকে লৈ আইফোন আইব 1,50,000 টাকা 1,50,000 মান টাকা দিয়ক আর এখন সুইফট ডিজায়ার আপোনালোকে লৈ যাওক মিনিমাম 80,000 মান টাকা দিয়ক দিবলে এখন গাড়ি আপোনালোকে লৈ যাওক 20-30-40,000 টাকা দিলে এখন গাড়ি আপোনালোকে দাদা ওলাই যাব দাদা করে দিব 80,000 মান টাকা দিয়ক যদি পয়সা নাই ভিআরপি গাড়ি এখন হবার সব 2,20,000 টাকা আপোনালোকে পাই আছে গাড়িখন চাওক না 30-40,000 টাকা দাদা দাদা জমা দিয়ক জমা দি এখন সুইফট আপোনালোকে লৈ যাওক 2015-13 আপোনালোক 3,500,000 টাকা দি আছে আপোনালোকে মার্কেট ট্রাই করক 2013 সুইফট ডিজায়ার জিডিআই 2,60,000 টাকা দাদা আপোনালোক দি আছে 2012 হেরনা আপোনালোকে 2,50,000 টাকা পাই আছে 50,000-40,000 টাকা দিয়ক নিশন সানি এখন আপোনালোকে লৈ যাওক টাটা বোল্ট টপ মডেল 1,50,000 টাকা দিছে আর 55,000 মান টাকা দিয়ক এখন 7-সিটার গাড়ি 10 টনের আপনাদের লই যাও দাদা কইছে 25,000 টাকা দিলে হল দিলে এখন ইয়ন আপনাদের লই যাও পারিব 60-70,000 টাকা দাদার হাতত দিয়ক দিবালে এখন এক্সেন আপনাদের লই যাও এখন গাড়ি পাই যাব আপনাদের 50,000 টাকা 50,000 টাকা দাদার হাতত দিয়ক দিবালে এখন সুইফট ডিজায়ার আপনাদের লই যাও এই হ্যালো ফ্রেন্ডস আপনাদের মরমর কেবি অটো এজেন্সি শোরুমর দুর্গা পূজার মানে ধামাকা ধামাকা গাড়ির রেট স্টক লো আইছো বহুত কম দামত গাড়ি আপনাদের পাই যাব দাদাক মই করছি নাকি করে দিও আকবার নতুন করে দাও প্রথমে আপনার নামটা আরেকবার কই দিও কল্যাণ কইছো আর এই শোরুম তো কোরে ছিল দা এটা গুয়াহাটি এয়ারপোর্টে হইছিল বাস স্ট্যান্ডের নাম বুল্লার পার বলি কয় বুল্লার পার বলি কয় আর বর্তমান স্টক মানে কিমান প্রাইজের পে অ্যাভেলেবল আছে এটা 50,000 উপর আছে 50,000 পে আছে না আর 50,000 পে কিমান উপর লাগি আছে এটা আপনার 8.5 লাখ হলো আছে 8.5 লাখ লাগি আছে আর গাড়ি ম্যাক্সিমাম গাড়ি রিফারেন্স অ্যাভেলেবল আছে 99% গাড়ি আছে অ্যাভেলেবল আছে না আর যদি আপনার সাপোজ সিভিল ভালো লাগে মানুষ জিরো দানো করে তো করে দিব যদি সিভিল কাস্টমার দানো ভালো হয় হ্যাঁ হ্যাঁ যদি দানো মানে জিরো দানো কম তো করে দিব না সিভিল যদি ভালো হয় মেইনলি আমার মেইনলি গোয়ালপাড়া ধুবুরী বরপেটা হয় বুঝছে মঙ্গলদৈ হয় আর আপনার ইফালে গুয়াহাটি কামরূপ হয় ইফালে কাস্টমার আমার মানে লোন করা ইজি হয় না দাদা গোটাইখানি কর মানে ইজি হয় দাদা এইখানে কথা কথা কই দিলে আর এনেকুৱা ধরনের কেবিন নতুন নতুন স্টক পাই থাকবে আপনাদের চিন্তা করব নালাগে আজি বহুত দিনের মরত আইলু গাড়ির স্টক তো মানে অ্যাভেলেবল নাছিল তো মানে গোটাই গাড়ি বিক্রি হয়ে গেছিল আপনাদের মরম পাই পেলে আপনাদের মরম দিয়ে দাদা গোটাই গাড়ি শেষ করে দিয়েছিল আকো দুর্গা পূজার এটা নতুন স্টক লই আইছো বলক এতিয়া আর মই দাদা আর মই মিলি যিখিনি গাড়ি আছে সেইখিনি আপনার ডিটেলস ফেলেন দিদি বলক বলক দাদা এখন কি গাড়ি মডেল গাড়ি হল ফোর্ড ফিয়েস্টা ফোর্ড ফিয়েস্টা হয় আপনার টপ মডেল গাড়ি হয় এলওই এলওই কোম্পানি ফিটেড হয় ডকুমেন্টস আপনার 2027 এর আরসি ভ্যালিড আছে ইনস্যুরেন্স তো নতুন পাবো গাড়ির দাম হল 90,000 90,000 টাকা দাদা দিয়েছে সাউক পূজার স্পেশাল অফার আপনাকে সাউক 90,000 টাকা আপনাক দাদাই গাড়ি দিয়েছে 90,000 টাকা দিয়ক দাদার হাতত ডিসপ্লে দাদার ফোন নম্বর আই এস এই ফোনের কন্টাক্ট করে এখন গাড়ি আপনাকে লই যাওয়া পারবে সাউক 90,000 টাকা দাদার হাতত দিয়ক 90,000 অকল 90,000 টাকা দিয়ক আর এখন গাড়ি আপনাকে লই যাওক গুয়াহাটির নম্বর পেলে দা ফ্রেন্ডস বলা কইজা অন্য করিলে আও স্পার্ক ধামাকা অফার দিব লাগবো এনএসএবল স্পার্ক হয় ডকুমেন্টস আপ টু ডেট 65,000 65 কিমান সোনার হয় 2009 হয় 65 ত এখন সাউক স্পার্ক স্পার্ক পাই আছে পেট্রোলৰ গাড়ি আপোনালোকে দুর্গা বজার ফেমিলি লৈ ঘূৰক পাৱাৰ ষ্টিয়ৰিং পাৱাৰ গোটাকে নি আছে আপোনালোকে সাউক স্পার্ক পাই আছে 35,000 টকাত এখন এসি থাকা পাৱাৰ থাকা গাড়ি লৈ ঘূৰক স্পার্ক এসি রানিং আছে না এসি দাদা রানিং বুলি কৈছে অন টেবিল বুলি আৰু কিবা অলপ কম হ'ব না পূজাৰ কাৰণে পুৰা দাম আৰু দাদা কৈছে অন টেবিল বহিল কম নহয় দাদাৰ মানে শ্ব'ৰুমত মানে যিখিনি দাম কয় সেইখিনি দামত টকা ৰিজনেবল পাই আছে গুৱাহাটী নম্বৰ পেলাই তাই আপোনালোকে চাওক 65ত ফেমিলি লৈ ঘূৰক এচি খাই পূজাৰ বতৰত আছে আপোনাৰ 50,000 কোন ইয়াৰ ৬৫,000 টকাত পাই আছে 2017 চনের কুইট আপনাদের চাওক মানে আর যদি রিফাইন্যান্স করিম বলে হবে এখন কিমান টাকা দিলে যাব বেড়া কাস্টমার ভালো হলে 10-15 টাকা দিলে ওলাই যাব কাস্টমার যদি সিভিল ভাল 10,000 টাকা দিয়ক আর এখন কুইট লই যাওক 1,65,000 টাকা দাম হয় গাড়ি খানার আপনাদের যদি রিফাইন্যান্স করিম বলে হবে
10000 টাকা দিয়ক আর এখন কুইট আপনারা লৈ যাওক আর ক 2012 হয় তো আপনা ফোর্ড ফিগো ডিজেলর হয় 2012 গাড়ি এখন আইব 125000 125000 টাকা ডিজেলর ফোর্ড ফিগো মানে খুব বড়িয়া মাইলেজ এখন গাড়ি আপনারা লৈ যাওক 120000 না দা 120000 টাকা দিয়ক আর এখন গাড়ি আপনারা লৈ যাওক সব কি ধীরে ধীরে গাড়ি মই আপনারা দেখাই আছো ফ্রেন্ডস কিমান কম দামত দাদাই গাড়ি বিলাক দি আছে পূজার ইনুকা অফার দাম মানে কোনো দিব নরে যিমান এটা শোরুম আছে গুৱাহাটীৰ ভিতৰত কম দামত পাই আছে 2010ৰ পেট্রোল ফিগো আপোনালোকে 130000 টকা পাই আছে 130000 টকা দাদা দিয়ক আৰু এখন ফিগো আপোনালোকে লৈ যাওক দাদা কি গাড়ি এখন কওক এইখন হল টয়োটা করোলা অল্টিস হয় বহুত ডিমান্ড থাকা গাড়ি হয় আর পটককে সেকেন্ড হ্যান্ড না পায় হয় এটো হল পেট্রোলত 2010 এর গাড়ি হয় আর এইটো দাম হবে 220000 220000 টাকা টয়োটার আপনাদের সব গাড়িখান সব কিমান ডাঙর গাড়ি এখন বহুত ভিআইপি গাড়ি এখন হবার সব 220000 টাকা আপনাদের পাই আছে গাড়িখান সব না সব না পুরা টপ মডেল গাড়ি আমরা এসএমএস গুতাই লাগি আছে 220000 টাকা আপনাদের দি পাই আছে এখন 220000 টাকা আদালত দিয়ক আর এখন গাড়ি চলার মজা লোক গাড়িখান সব না কিমান লম্বা গাড়ি সেকেন্ড না পাই না পাই ন এবলা দিল্লি তো 2 লাখ টাকা না পায় 220000 টাকা কিন্তু দাদা দি আছে কেবি অটোনি শোরুমে দি আছে পেট্রোল দাকো সুইপ কক সিভিল ভাল আছে যদি আপনার সিভিল ভাল আছে আপনার মিনিমাম 30-40000 টাকা দাদা দাদা জমা দিয়ক জমা দিয়ে এখন সুইপ আপনার লো যাও সব কি ধুনিয়া গাড়ি আছে কক হয় হলে মিনিমাম কিমান টাকা পড়ে যাব 1 লাখ টাকা দিলে হয় যেটা দিয়া পারে 1 লাখ মান টাকা যদি দাদা দাদা দিয়ে পূজাত এখন ভাড়া চালাও মজা লোক সব কি ধুনিয়া গাড়ি ভিতরে এনতে সব 2.5 লাখ টাকা পাই আছে ফ্রেন্ডস 2.5 লাখ টাকা দাদা দাদা জমা দিয়ক আর জমা দিয়ে এখন এখন ভাড়া আপনাদের লৈ যাক 2.5 লাখ টাকা দিয়া হল 2.5 লাখ টাকা দিলে হল আর এখন সুইফট ডিজায়ার কক
গাড়ির স্টক মানে আপনারা ঘুরি যাব না লাগে আর আশা করি হোক এখন গাড়ি লাগে এত এনেকুয়া গাড়ি এটা পাইয়ে যাব দাস্তার হয় দাস্তার কক 13 টপ মডেল হয় আর নিজের প্রোফাইল টায়ার সার গুটেগুলো লাগে হয় আর ওইখানে দাম হইব আপনার 3.5 লাখ টাকা 2012 এর দাদা মই কব 60,000 কৈছিল কিন্তু দাদাই কৈছে 25,000 টকা দিলে হল দিলে এখন ইয়ন আপোনালোকে লৈ যাব পাৰিব ডিসপ্লে দাদার ফোন নম্বর আহি আছে সেই ফোন নম্বর আপোনাক কল কৰ কিন্তু ভিডিও দিয়া লগে লগে কল কৰিব কাৰণ পূজাৰ বতৰ গাড়ী ফোন কলা ষ্টক আব হে হৈ যাব কক এটো হল নিশান সানি হয় নিশান সানি টপ মডেল হয় আর এটো 2012 মানৰ হ'ব আৰু এটো গাড়ী আপোনাৰ মোটামুটি 2 লাখ টকাত আহি যাব কোন ইয়াৰ দাদা 2012 12ৰ নিশান সানি তাকেতো ৰিবন লগাই আছে প্ৰাইচ কিমান কৈছে 2 লাখ টকাৰ পাই আছে খুব ধুনীয়া গাড়ী দাদাই যোনখন গাড়ী খুব ধুনীয়া বুলি কবে এখন গাড়ী খুব ধুনীয়া হৈ আছে আপোনালোকে টেনচন নল'ব আৰু যে ৰিফাইনেন্স কৰিম বুলি ভাবে মিনিমাম 70,000 টকা নালাগে 50,000 40,000 টকা দিয়ক নিশান সানি এখন আপোনালোকে লৈ যাওক আৰু কওক দাদা 2017ৰ এক্সেন এন্ড্ৰইড টাস্কিন গোটেই থাকিব একটা পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং আর 2017ৰ গাড়ি এইখানতো আপোনার দাম আইব 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা 2017ৰ এক্সেন গুৱাহাটী ৰেজিষ্টার্ড নম্বৰ হয় 3.5 লাখ টকাত পাই আছে চাওক 3.5 লাখ টকাত হুণ্ডাই এক্সেন পাই আছে আৰু যদি ৰিফাইনেন্স কৰিম বুলি ভাবে 60-70,000 টকা আধাৰ হাতত দিয়ক দিফালে এখন এক্সেন আপোনালোকে লৈ যাওক এইটো হ'ল পলো পলো বহুত ডিমাণ্ড থকা গাড়ী পলো যোনে চলাই পলোৱে চলাই দাদা পেট্ৰলৰ হয় হাইলেণ্ড মডেল জানে হাইলেণ্ড মানে হ'ল একদম টপ মডেল টপ মডেল হয় এইখনৰ দাম আহিব আপোনাৰ 2,80,000 কোন ইয়াৰ বুলি ক'লে 2014 পলো মই আগতে ভিডিঅ'টো কৈছোঁ যোনে পলো চলাই পলোৱে চলাই দাদাই কৈছে 2,80,000 আৰু যদি ৰিফাইনেন্স কৰিম বুলি ভাবিছে 70,000-80,000 টকা দাদাৰ হাতত দিয়ক আৰু দিফালে এখন পলো আপোনালোকে লৈ যাওক কমাৰ্চিয়েল গাড়ী
কমার্সিয়াল সুপ ডিজার ভাড়া আমার কারণে বেস গাড়ি এখন আইব 2.5 লাখ টাকা 2016 2016 কমার্সিয়াল গাড়ি আপনাদের পাই আছে 2.5 লাখ টাকা আর যারা রিফাইন্যান্স করেন বলি দি হবে পুরো পরে কিমান টাকা দিব পারি 60000 দিলে হলো কাগজপত্র সব আপডেট করে দিব কাগজপত্র গোটা আপডেট করে দিব আপনারা টেনশন লব না লাগে 2016 সুপ ডিজার আপনাদের এখান গাড়ি পাই যাব আপনাদের 50000 টাকা 50000 টাকা দাদা দাদা দিও দিবালে এখান সুপ ডিজার আপনাদের লই যাও আর এখন নিশানও আছে আপনাদের কাছে রিনল্ড স্কালা বলি নিশান রিনল্ড স্কালা রিনল্ড স্কালা গাড়ি আসলিত না একদম টপ মডেল গাড়ি হয় হয় আর এইটো দাম হইবো 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা দিনৰ লাষ্টৰ গাড়ি হয় রিফাইন্যান্স হ'ব হ'ব রিফাইন্যান্স রিফাইন্যান্স হ'লে মিনিমাম 80000 টকা দিলে হৈ যাব 80000 মান টকা দিয়ক ৰেলদৰ এখন লম্বা গাড়ি মানে ডাঙৰ গাড়ি এখন আপোনালোকে লৈ যাওক গাড়িখন চাওক না কিমান ডাঙৰ গাড়ি আৰু কিমান আৰামদায়ক গাড়ি হ'ব টায়াৰ চাওক না টায়াৰ চাওক আপোনালোকে কয় টায়াৰ মিছা কবলে আপোনালোকে টায়াৰ চাওক টায়াৰ মই পুৰা জুম কৰি দেখো টায়াৰ চাওক কি ধুনীয়া হৈ আছে 80000 মান টকা দিয়ক আৰু গলে এখন গাড়ি আপোনালোকে লৈ যাওক আর কর ডেক্সন গো প্লাস ন গাড়ির এটা বিশাল স্টক মই দেখাই আছে আপনা লোক ডেক্সন গো প্লাস 2017 এর হয় এখন মাত্র 16000 চলা গাড়ি মাত্র 16 শোরুম কন্ডিশন আছে শোরুম পর দেখাই দাও এবার আপনাকে সব মাত্র 16000 চলেছে ডেক্সন স্পেয়ার ইউজ হওয়া না গাড়িখন চাওক না গাড়িখন চাওক না প্রথমত গাড়িখন চাওক ভিতরে ইন্টার চাওক কি ধুনিয়া হয়েছে আপনাকে চাই লোক নতুন গাড়ি হয় এখন নতুন গাড়ি দাদা কোথায় এখন সেকেন্ড হ্যান্ড নয় সেভেন সিটার না দাদা এখন সেভেন সিটার হবো সেভেন সিটার হবো না আর প্রাইস কেমন কৈছে এখন এখন হল আপনার 265 ফিক্স 265 ফিক্স আর রিফাইন্যান্স করে বিছালে কোরা পরে হেতু কাস্টমার কিমান মান 55000 দিলে হই যাব না হই যাব না 55000 মান টাকা দিয়া এখন সেভেন সিটার গাড়ি 10 টানার আপনাকে লই যাব মানে এখন পুরানি গাড়ি নয় দাদা কৈছে এখন নিউ গাড়ি নতুন গাড়ি মাত্র 16000 গাড়ি চলিছে আর কক এখন আই 20 2014 এর হয় হয় আপনি অ্যালয় গুলো গোটে কোম্পানি ফিচার হয় টায়ার সব টায়ার গুটে নতুন হয় এটা আপনি আইবা 2.5 লাখ টাকা 2.5 লাখ টাকা 2000 কি নাম ফাইনান্স করব বিচারে করবা পারে কোন ইয়ার বলি কইছেন 2014 2014 এর আই 20 আপনাদের 2.5 লাখ টাকা পাই আছে আর যদি রিফাইন্যান্স করবে বিচারে এখন কইছে দাদা রিফাইন্যান্স করিও পারিব মিনিমাম আপনাদের 50000 মান টাকা দিলে হল এখন আই 20 আপনাদের লৈ যাব পারিব আগে লুক টুক সব না গুয়াহাটির নম্বর প্লেট হয় একদম বড়িয়া গাড়ি সব আর কক দাদা এটা সেন্ট্রোজিং 2010 এসি আর পার্সিং ঢোকা হয় এখন দাম আইবো 95 ইয়াতে আরসি ইনসোর্স সব আপডেট আছে আর মই লাগলে ট্রান্সফার তো করাই সেন্ট্রো আপনাদের 95 এ পাই আছে রিফাইন্যান্স নহয় দাদা এখন গুয়াহাটির কাস্টমার হলে করাই দিব গুয়াহাটির কাস্টমার হলে কই দিব 95 তো আপনাদের রিফাইন্যান্স করে দিব সেন্ট্রো আপনাদের পাই আছে কক এই প্রধান এইটোর গাড়ি হয় কিন্তু কন্ডিশন খুবই ভালো আপনার এটা সুইফট ডিজায়ার হয় পিএক্সআই পেট্রোল আইফোন আইব 1.5 লাখ টাকা 1.5 লাখ মান টাকা দিয়ক আর এখন সুইফট ডিজায়ার আপনাদের লই যাক সব পেট্রোল 1.5 লাখ মান টাকা দিয়ক 1.5 লাখ মান টাকা দিয়ক আর এখন সুইফট ডিজায়ার আপনাদের লই যাক আর 2018 এর কমার্সিয়াল আপনার এক্সেন এক্সেন এসি পাওয়ার সে পাওয়ার ইন্ডো থাকা মডেল আগে সকলখিনি আপডেট পাবো টেস্ট পারমিট পাবো এইটো দাম আইবা আপনার 4.5 লাখ 30000 কোন ইয়ার বলি কইছে 2018 কাগজপত্র গোটা ওকে আছে কাগজপত্র গোটা ওকে আছে এক্সেন কমার্শিয়াল গাড়ি আর যদি নাইও যদি কিবা ডাউট গোটা কাম থাকলে দাদা করে দিব আর এখন গাড়ি 4.5 লাখ টাকা দাম করেছে আর যদি ও 4.5 লাখ না দাদা 4,30,000 আর যদি রিফাইন্যান্স করিম বলে হবে মিনিমাম 80000 মান টাকা দিয়ক 80000 মান টাকা দিলে আপনারা আপনাকে লই যাব এটা গাড়ি ভিডিও সমাপ্ত করে দিও এনেকুয়া ধরনের ভাল ভাল ভিডিও চাই থাকিব কারণে কে ভি অটো এজেন্সি মই জুম করে দেখাই আছো কে ভি অটো এজেন্সি নতুন নতুন স্টক পাই থাকিব কারণে মোর ভিডিওটি চাই ভালে লাইক আর কমেন্ট করবার শেয়ার করবো আজির এই ধুনিয়া ভিডিওটি দাদা আর মই মিলে খিনিতে সমাপ্ত করলো।